ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব যাওয়ায় 2 সপ্তাহের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন লিওনাল মেসি। আর্জেন্টাইন মহাতারকার এই শাস্তিতে কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন ক্রিস্তফ গালতিয়ে। পিএসজি কোচ বলেছেন ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার মতামত নেয়নি ক্লাব। ঘটনার সূত্রপাত লিগ ওয়ানে। গত রোববার লরিওর বিপক্ষে ম্যাচের পর 3-1 গোলে হারার পরদিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি মেসি। সপরিবারে তিনি যান সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত এই মহাতারকা। এই ঘটনার প্রেক্ষিতে মেসিকে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। এই সময়ে ম্যাচ খেলা বা অনুশীলন করতে পারবে না বার্সেলোনার সাবেক ফুটবলার। তার 2 সপ্তাহের বেতন কেটে নেওয়া হবে বলে গণমাধ্যমের খবর। নিজেদের সবশেষ 6 ম্যাচের 3টিতে হেরে যাওয়া পিএসজির পরের ম্যাচে আগামী রোববার লিগ তোয়ার বিপক্ষে খেলতে পারবেন না মেসি। এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে গালতিয়ে বলেন মেসির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। মেসিকে নিষিদ্ধ করার কথা সপ্তাহের শুরুতে বোর্ড আমাকে জানায়। আমাকে যখন তা জানানো হয় তখন আমার দায়িত্ব ছিল এ বিষয়ে মন্তব্য না করা। আমি ক্লাবের চাকরি করি এবং এটাই আমার কাজ। মেসিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আমার হাত নেই। আমাকে শুধু সিদ্ধান্ত জানানো হয়েছে। দলের সাম্প্রতিক ফর্ম ভালো নয়। তার মধ্যে পরের 2 রাউন্ডে পাওয়া যাবে না রেকর্ড 7 বারের ব্যালেন্ডিয়া জয়ী মেসিকে। সব দিক থেকে সময়টা তাই কঠিন বলে মনে হচ্ছে গালতিয়ের কাছে। আমাদের খারাপ পারফরম্যান্সের সঙ্গে লিওর নিষেধাজ্ঞা যোগ হয়েছে। আমরা এটা আড়াল করতে পারি না। আমি এটা বলবো না যে এই সময়টা আমাদের জন্য সুখকর। আমাদের একটা লক্ষ্য অর্জনের ব্যাপার রয়েছে। খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে। আমরা মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিদিন ফুটবলের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।